আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি চাইনিজ এলইডি টিভি। তো এটা প্রবলেম হচ্ছে, প্রোগ্রাম লক হয় না, চ্যানেল লক হয় না। তো সেক্ষেত্রে আমরা দেখবো এটার কী হয়েছে এবং কী খারাপ হয়েছে। না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই কিছু শিখতে পারবেন। এখন আমি এটা চেক করে নিব, যেহেতু চ্যানেল লক হয় না তো সেক্ষেত্রে এটা বাস্ট হতে পারে। ওভার ভোল্টেজ অ্যান্টেনা পোর্ট দিয়ে যদি ওভার ভোল্টেজ ঢোকে সেক্ষেত্রে বাস্ট হতে পারে। তো আইসির আশেপাশে চেক করে নিব কিছু পড়েছে কি না। তো পড়ে নাই অবশ্য, সব কিছুই ফ্রেশ আছে। তো এখন আমি এটাকে যে সাপ্লাইগুলো আছে সাপ্লাইগুলো ভালোভাবে মেপে দেখব সব কিছু ঠিক আছে কি না। ঠিক থাকার পরে সিদ্ধান্ত নিব এটাতে আইসি লাগাবো কি না। তো আমরা দেখে নিই আগে ওটার সাপ্লাইগুলো ঠিক আছে কি না। এসি এলএইচডি সাপ্লাই এবং এটার 3.3 যে আইসির চালিকা সাপ্লাই, ওটা আমরা ভালো করে আগে দেখে নিব সাপ্লাইটা ঠিক আছে কি না। তো আপনারা এই আইসিগুলো লাগানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করে লাগাবেন, কারণ আইসি লাগালে হবে না। কারণ আইসি লাগানোর আগে আপনার এটা যে সাপ্লাই থাকে 3.3 যে এসি এলএইচডি সাপ্লাই যে ডাটা সাপ্লাইগুলো থাকে, আপনার ওই সাপ্লাইগুলো আগে মেপে নেবেন। যদি ঠিক থাকে তাহলে আপনার আইসি লাগালে 100% কাজ হবে। তো সেক্ষেত্রে আমি আগে সাপ্লাইটা মেপে নিব, মাপার পরে আদার্স আশেপাশে কোনো শর্ট হয়ে আছে কি না এটাও আমার চেক করে নিতে হবে। শর্ট থাকলেও আপনার আইসি সেট করার পরেও কখনও কাজ করবে না, কারণ দেখা যাচ্ছে শর্টের কারণে আপনার আইসি শর্ট হয়ে থাকবে, আপনার চ্যানেল লক হবে না, ব্লাইন্ডই দেখাবে। তো সেক্ষেত্রে কাজ করার আগে সবসময় ভালো করে আশেপাশে চেক করে নেবেন এবং সাপ্লাই ঠিক আছে কি না এটাও আপনি ভালো করে দেখে নেবেন। তো আমি এখন শর্ট আছে কি না এটা দেখে নিব। তো আমি অবশ্য শর্ট পাচ্ছি না, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো যেহেতু শর্ট নাই, আমি এখন আইসি লাগানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নিলাম আইসি লাগাবো। লাগানোর পরে দেখি কি হয়। তো আপনার আইসি লাগানোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, অ্যাসেম্বলিং ডট এবং আইসির 1 নম্বর পিন যেন ঠিক থাকে। এখন আমি আইসিটা লাগাবো। লাগানোর ক্ষেত্রে আমি অবশ্য আমি রজন ইউজ করি, সোলদার ফ্রেশ হচ্ছে, রজন আমার কাছে ভাল লাগে। আশেপাশে যদি রেজিস্ট্যান্স থাকে যেন হট গানের বাতাসে যেন উড়ে না যায়, সেক্ষেত্রে আমি আশেপাশে রজন দিয়ে নিব। তো রজনটা দিয়ে আমি আইসিটা তুলব। তোলার পরে আমি পরের আইসিটা লাগাব। তো অনেকে অনেক কিছু ইউজ করে, পেস্ট ইউজ করে, আমি সেক্ষেত্রে রজন ব্যবহার করি, আমার কাছে রজনটাই বেস্ট মনে হয়। রঙের ক্ষেত্রে রজনটাই খুবই উত্তম। তো আমরা আইসিটা খুলে, তো আপনারা কাজের ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আইসিটা খোলার পরে আপনার ওটা অ্যাসেম্বলিং ডট বা আইসির 1 নম্বর পিনটা কোন পজিশনে আছে আপনার এই জিনিসটা আগে খেয়াল রাখবেন। আর এটা আইসি নাম্বার হচ্ছে R842 আইসি নাম্বার। তো আমি এটা একটা পুরোনো মাদারবোর্ড থেকে খোলা আইসি, তো সেক্ষেত্রে আমি আগে অ্যাসেম্বলি ডটটা দেখে নিলাম, দেখার পরে আমি এখন সেট করব। তো সেট করার পরে আপনারা আইসিটা ঠিকভাবে বসেছে কি না ওই জিনিসটাও খেয়াল রাখতে হবে, বা প্রত্যেকটা পিন ভালোভাবে সংযোগ পেয়েছে কি না ওই জিনিসটাও আপনার দেখে নিতে হবে, বা শর্ট হয়ে বসেছে কি না এটাও আপনার দেখে নিতে হবে। তো আইসি পারফেক্টভাবে বসলে অবশ্যই আপনার আইসি, যদি আপনি শিওর হয়ে থাকেন যে আইসি ভালো, বা একটা রানিং বোর্ড থেকে, বা আপনি বাজারের আইসি কিনেন না কেন, বাজারের যে চেইন আইসিগুলো থাকে, চেইনের মধ্যে ভরা থাকে, ওই আইসিগুলো অনেক ভালো, তাহলে এক চান্সে কাজ হয়ে যাবে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন,
এই কাজের ক্ষেত্রে এই এই কাজগুলোর ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করে থাকবেন। আর সবসময় যে আমি বারবার বলি যে আইসির ক্ষেত্রে আইসি লাগানোর পরে কিন্তু আশেপাশে বা মিটারের শর্ট দেখায় কেন, এটা আপনি চেক করে নেবেন, সাপ্লাইয়ের উপরে গ্রাউন্ডের উপরে ধরে সবসময় চেক করে নেবেন কোনো শর্ট দেখায় কিনা। শর্ট দেখালে কিন্তু কাজ হবে না, তো আপনার ভালো আইসিও নষ্ট হয়ে যেতে পারে, ওই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। তো আপনারা সবসময় যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন, আর আপনারা যদি আরও নিত্য নতুন ভিডিও চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা দেখি কয়টা চ্যানেল লক হয় শেষ পর্যন্ত। আমার 69টা চ্যানেল লক হয়েছে। তো আমার প্রথম চ্যানেলগুলো একটু ঝিঁচির, আমার ক্যাবল লাইনে প্রবলেম, তো আমার উপরের যে চ্যানেলগুলো আছে এগুলো একটু ক্লিয়ার। তো আমি দেখার সাথে আপনাদের একটু উপরেই সিলেক্ট করলাম 22, তো আমার ক্যাবল লাইন প্রবলেম আছে। তো আমি আপনাদেরকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন, আর আপনারা যেই টপিকের উপরে ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন, আমি ওই টপিকের উপরে ভিডিও নিয়ে আসব। আর আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন, সবসময় ভালো দলেই থাকবেন। আল্লাহ হাফেজ।